কলেজ এডমিশন নিয়ে কনফিউশন সবার মধ্যেই রয়েছে। আমার লিস্টে নাম আসেনি, আমি কি করব? আমার নাম এসেছে, আমি কবে ভর্তি হব, কিভাবে ভর্তি হব, কিভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী যে সাবজেক্ট পেয়েছি সেটাতে যদি আমি অ্যাডমিট না হই তাহলে কি সেকেন্ডে আমি আবার চান্স পাব, সেকেন্ড রাউন্ডে আমি আবার কীভাবে অ্যাপ্লাই করব, এইগুলো কনফিউশন রয়েছে সবার মধ্যে। তো এই কোয়েশ্চনগুলির আনসার ডিরেক্টরেট অফ হায়ার এডুকেশন ওনাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছেন। কমন কোয়েশ্চনস রিটন ইন টু জেনারেল ডিগ্রি কলেজ ডিউরিং 2020, সেখানে নোটিশ যেটা দিয়েছেন সেটা আমরা দেখে নিচ্ছি আজকে। তাহলে আমাদের যে কনফিউশন ছিল সেই কনফিউশনগুলো অনেকটা অবসান হয়ে যাবে। ওকে, তো সেই নোটিশটা আমি ডাউনলোড করার চেষ্টা করছি। নোটিশটা ডাউনলোড হয়ে গেলে আমরা ওপেন করে দেখতে পাবো। তার আগে বলছি, আপনারা কিন্তু অনলাইন অ্যাডমিশন যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের ওয়েবসাইট লগ ইন করে চেক করবেন সেখানে কোনো আপডেট এসেছে কি না। ভর্তির ডেট কিন্তু এখনও দেওয়া হয়নি, যদিও পত্রিকাতে দেখেছিলাম 25 তারিখ থেকে ভর্তি হবে এমন একটা নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু এখনও কিন্তু আমরা কোনো স্পষ্টীকরণ পাইনি ভর্তি সংক্রান্ত ব্যাপারে, কোনো মেসেজ আসেনি। আমরা লগ ইন করেও দেখেছি, আমি আইডি লগ ইন করে দেখেছি, ওইখানেও কোনো কিছু আপডেট দেওয়া হয়নি যে ভর্তি হতে হবে বা ফিস প্রদান করতে হবে এমন। তো যাই হোক, সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তি সংক্রান্ত স্পষ্টীকরণ যেটা দেওয়া হয়েছে ডিরেক্টরেট অফ হায়ার এডুকেশন থেকে সেগুলো দেখে নেই। অনেকেই জানতে চাইছিলেন যে আমি ভর্তি সংক্রান্ত কোনো মেসেজ পাইনি, কী করব। তো যারা ভর্তি সংক্রান্ত কোনো মেসেজ পাননি তাদের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে আপনার জন্য কোনো সিট বরাদ্দ হয়েছে কি না পরীক্ষা করতে দয়া করে নির্দিষ্ট পোর্টালে লগ ইন করুন। যদি আপনি কোনো সিট অ্যালটমেন্ট না পেয়ে থাকেন তবে দ্বিতীয় রাউন্ডে শূন্য সিটগুলিতে পুনরায় ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তো দ্বিতীয় রাউন্ডে কীভাবে আবেদন করতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো। SMTN টিউটোরিয়াল আপনাদেরকে পুরো গাইড দিয়ে দেবে দ্বিতীয় রাউন্ডে কীভাবে আবেদন করতে হবে। তারপর হচ্ছে কি, আমি আমার প্রথম পছন্দের কোর্স বা কলেজে ভর্তির সুযোগ পাইনি, সেক্ষেত্রে এখনই কি আমার ভর্তি হওয়া উচিত? এই কেসটা অনেকের ঘটেছে। তো আপনি এখনই অ্যালোটেড সিটে ভর্তি নিতে পারেন এবং দ্বিতীয় রাউন্ডে অন্য সিটে অগ্রাধিকারের জন্য আবেদন করতে পারেন, অথবা আপনি এখনই ভর্তি নাও নিতে পারেন এবং দ্বিতীয় রাউন্ডে অন্য সিটের জন্য আবেদন করতে পারেন। আপনি যদি এখনই কোনো কোর্সে ভর্তি না নেন তবে বর্তমানে অ্যালোটেড সিটটি আপনার জন্য পরের রাউন্ডে উপলব্ধ নাও হতে পারে। তো কথা হচ্ছে, যারা কোনো কলেজ পেয়েছেন কিন্তু ওই কলেজে ভর্তি হতে চান না, তারা যদি একবার ভর্তি হয়ে যান তাহলে কিন্তু দ্বিতীয় রাউন্ডে পেলে আবার ভর্তি হবেন, তাহলে ভর্তির ফিস কিন্তু ডাবল লেগে যাচ্ছে, একটা ভর্তি কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো আমি বলবো কি, যারা এখনই চান্স পেয়েছেন আপনি যদি সেখানে ভর্তি হতে চান তাহলে ভর্তি হয়ে যান, দ্বিতীয় রাউন্ডে আর অ্যাপ্লাই করবেন না। আর যদি এখন যে কলেজ পেয়েছেন বা যে কোর্স পেয়েছেন সেটা আপনি পড়তে না চান তাহলে এখন ভর্তি হওয়ার কোনো দরকারই নেই, দ্বিতীয় রাউন্ডে আপনি অ্যাপ্লাই করুন। আবার অ্যাপ্লাই মানে কি, দ্বিতীয় রাউন্ডে পুনরায় নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে না, আপনার যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, লগ ইন আইডি রয়েছে, লগ ইন করে জাস্ট এডিট করতে হবে। ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেলে এডিটের অপশন চলে আসবে, সেখানে আপনি এডিট করে প্রেফারেন্সগুলো চেঞ্জ করতে হবে, কলেজের নামগুলো চেঞ্জ করতে হবে, সাবজেক্টগুলো একটু চেঞ্জ করতে হবে, বাস হয়ে গেলো। চেঞ্জ করে সেভ করে দিলে আপনার কাজ হয়ে গেলো, আর কিছু করতে হবে না। সেটা যখন ডেট দিয়ে দেবে আমরা বলে দেবো আপনাদের কীভাবে করতে হবে, সেটা এখনও কিন্তু ডেট দেওয়া হয়নি। ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশনও কিন্তু কনফার্ম করা হয়নি কবে হবে, ডকুমেন্টগুলো চেক করা হচ্ছে, অনলাইনে যে ডকুমেন্ট সাবমিট করেছেন সেগুলো ওনারা চেক করছেন, তারপর একটা ডেট দিয়ে দেবেন কলেজে গিয়ে ভর্তি হতে হবে। তো সেকেন্ড রাউন্ডের জন্য আপনারা অপেক্ষা করতে পারেন যদি ভর্তি না হতে চান, ভর্তি হবেন না। ওকে, আর একটা কথা, যে আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমি যে এখন ভর্তি না হই হয়তো আমার কলেজে পড়া হবে না, না, ডিরেক্টরেট অফ হায়ার এডুকেশন সেটা নিশ্চিত করেছে যে কোনো স্টুডেন্টই হায়ার এডুকেশনের ক্ষেত্রে, যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে হায়ার এডুকেশন নিতে পারে সেটা চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ আমরা আশা করতে পারি আপনারা যারা অ্যাপ্লাই করেছেন তারা কেউই বাদ যাবেন না, সবাই কিন্তু কোনো না কোনো কলেজে চান্স পেয়েই যাবেন। তৃতীয় প্রশ্ন যেটা ছিল, যে প্রথম তালিকায় আমি কোনো সিট অ্যালটমেন্ট পাইনি কী করব। তো একই কথা বুঝতে পারছেন যে যারা প্রথম তালিকায় পাননি দ্বিতীয় রাউন্ডের জন্য অপেক্ষা করুন, দ্বিতীয় রাউন্ডে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন যেটা করেছেন সেটাকে এডিট করে পুনরায় সাবমিট করতে পারবেন, সেকেন্ড রাউন্ডে সেগুলোকে বিবেচনা করা হবে। চতুর্থ প্রশ্ন ছিল সবার মনে, যে আমার বন্ধু যার মেধা আমার চেয়ে কম সে একটি কলেজে ভর্তি হতে পেরেছে কিন্তু আমি পারিনি, কীভাবে? এটা অনেকের ক্ষেত্রে হয়েছে যে কম মার্কস পেয়েও সে অ্যাডমিশন কনফার্ম হয়ে গেছে, কিন্তু যারা বেশি মার্ক পেয়েছেন তারাও অ্যাডমিশনের চান্স পাননি, এমন এমন হয়েছে। তো দয়া করে তার পছন্দটি যাচাই করুন, ওনার সাবজেক্ট প্রেফারেন্স এবং পছন্দ আপনার মতো নাও হতে পারে এবং সেই পছন্দটির চাহিদা কমও হতে পারে। অর্থাৎ আপনি মার্ক বেশি পেতে পারেন কিন্তু উনি যে সাবজেক্টটা নিয়েছেন সেই সাবজেক্টে কম সংখ্যক স্টুডেন্ট অ্যাডমিট হতে চেয়েছিল এবং উনি চান্স পেয়ে গেছেন তাই উনি ভর্তি হয়ে গেছেন, আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন সেখানে অনেকেই অ্যাপ্লাই আবেদন করেছিল তাই আপনি হয়তো চান্স পাননি, কোনো সমস্যা না, সেকেন্ড রাউন্ডে আপনার অ্যাপ্লিকেশন এডিট করে কলেজ বা সাবজেক্টগুলো একটু অদল বদল করে দিয়ে দেবেন, দেখবেন চান্স পেয়ে যাবেন।
সেটা কীভাবে হবে কবে হবে সেটা আমরা জানিয়ে দেবো। সেজন্য কিন্তু আপনারা অ্যাসেম্বলিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন, সমস্ত ধরনের ইনফরমেশন আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন। শুধু ইনফরমেশন না, সঠিক গাইডেন্সটাও আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন। পঞ্চম প্রশ্ন সবার ছিল, আমি আমার ভর্তির বিষয়টি কীভাবে নিশ্চিত করব। একবার অনলাইন ডকুমেন্ট যাচাই করার কাজ শেষ হয়ে গেলে আপনাকে আপনার ভর্তির বিষয়টি নিশ্চিত করতে অনলাইনে ফি প্রদান করতে মেসেজ দিয়ে জানানো হবে। অর্থাৎ আপনাকে ফোনে মেসেজ করে জানানো হবে যে আপনার অ্যাপ্লিকেশন যেটা দিয়েছেন, অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন হয়ে গেছে, আপনার ডকুমেন্ট যেগুলো অনলাইনে দিয়েছেন সেগুলো চেক করা হয়ে গেছে, এবার আপনি ভর্তি হতে পারেন। ভর্তি হওয়ার জন্য ওই জায়গাতে যেতে হবে, অমুক কলেজে যেতে হবে, ফিস প্রদান করতে হবে, এগুলো বলে দেওয়া হবে। তো তার আগ পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। যদিও পত্রিকায় বলেছিল 25-30 মধ্যে ভর্তি হবে, কিন্তু এমন কোনো অর্ডার বা নোটিশ আমরা এখনও পাইনি, তাই বলতে পারছি না কবে ভর্তি হবে। ষষ্ঠ প্রশ্ন সবার ছিল যে, আমার নথিগুলি কলেজের ভর্তি সংক্রান্ত কমিটি প্রত্যাখ্যান করেছিল, কী করব। সেটা হচ্ছে, হতে পারে যে আপনি ভর্তির জন্য গেলেন, আপনার ডকুমেন্টগুলো গ্রান্ট করলো না, এক্ষেত্রে কী করবেন? এক্ষেত্রে আপনি সঠিক ডকুমেন্টসও দ্বিতীয় রাউন্ডের জন্য আবেদন করতে পারেন। ফার্স্ট রাউন্ডে না পেলে কোনো অসুবিধা নেই, সেকেন্ড রাউন্ডে আবার আপনি চান্স পাবেন, আবেদন করতে পারবেন। সপ্তম প্রশ্ন ছিল যে, আমি সময় মতো আবেদন করতে পারিনি, আমি আবার কখন আবেদনের সুযোগ পাব। অনেকে হয়তো কলেজ অ্যাডমিশনে যে টাইম দেওয়া হয়েছিল 25 অগস্ট অবধি, সেই সময়ের মধ্যে হয়তো অনেকে করতে পারেননি, এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে কোনো অসুবিধা না, সেকেন্ড রাউন্ডের জন্য যখন আবার পোর্টাল খুলে দেওয়া হবে, এডিট করতে পারবেন যারা অ্যাপ্লাই করেছেন তারা, আর যারা অ্যাপ্লাই করেননি তারা নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবেন। অষ্টম প্রশ্ন ছিল, আমার অ্যাপ্লিকেশনে ভুল আছে, আমি কী করে সংশোধন করব। অ্যাপ্লিকেশনে ভুল রয়েছে, আপনি হয়তো এখন চান্স পাবেন না, সেকেন্ড রাউন্ডে তো আবার এডিটের জন্য অপশন খুলে দেওয়া হবে, তখন আপনি এডিট করে আপনার যে ভুল ছিল সেগুলো শুধরে নিতে পারবেন। ভর্তি সংক্রান্ত হায়ার এডুকেশন ত্রিপুরা সরকারের হেল্পলাইন নাম্বার রয়েছে 8794433676, সেটাতে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। সকাল 10:30 থেকে 5:30 পর্যন্ত সেটা খোলা থাকে, সেখান থেকে আপনার যা প্রয়োজন রয়েছে, আপনার যা জিজ্ঞাসা আছে সেটা জিজ্ঞাসা করে নিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। টুল ফ্রি একটা নাম্বারও রয়েছে 1800123-5886, সেখানেও আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো কলেজ অ্যাডমিশন নিয়ে যা কনফিউশন ছিল, যা সলিউশন ছিল, এই ছিল তার আপডেট। পরবর্তীতে অবশ্যই যখনই নেক্সট আপডেট চলে আসবে কলেজ অ্যাডমিশন সংক্রান্ত আমরা দিয়ে দেবো। সেজন্য অ্যাসেম্বলিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন, আমাদের ওয়েবসাইটও ভিজিট করে দেখতে পারেন assemblingtutorial.blogspot.com, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, সেখান থেকে সমস্ত ধরনের স্টাডি মেটেরিয়াল আপনারা পেয়ে যাবেন। সেটা টেলিগ্রামে গিয়ে জাস্ট অ্যাসেম্বলিং টিউটোরিয়াল সার্চ করুন এবং যে চ্যানেলটা আসবে সেখানে জয়েন করে নিন। আজ এখানে রাখছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। তখন ভালো থাকবেন, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং আস, থ্যাংক ইউ।